আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দশ থেকে এগারো বছর মেয়ে বেবিদের জন্য খুব সুন্দর একটি ডিজাইন টপস কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরাটাই দেখবেন তো এখানে আমি প্রিন্টের কাপড় উপরে ডিজাইন করে নিয়েছি প্রিন্টের কাপড়টা দেখে এই জন্য বোঝা যাচ্ছে না আর কালো লেজ দিয়ে এখানে আমি গলাটা এইভাবে করে বসিয়ে নিছি তো এটা সেলাই সময় অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি সামনে পাটটা মেলে নেব এটাকে আমি দুই ভাঁজ করে নেব তো এখানে আমি পাশে কাপড় নিয়েছি সতেরো ইঞ্চি লম্বা নিয়েছি এখান থেকে আমি চল্লিশ ইঞ্চি তো এখানে হচ্ছে যে কাপড়ের মাঝখানে আমি এখান থেকে একটু কেটে নেব তো এটাকে হচ্ছে এইভাবে করে মেলে নেব তো এখানে আমি যে মাঝখানে মার্ক করেছি এই মার্কের এখান থেকে আমি ইঞ্চিটাকে এইভাবে ধরবো ধরে এখানে আমি তেরো ইঞ্চিতে মার্ক করে নেব তো এখান থেকে সোজা করে মার্ক করে নেব তো এখানে আমি যে মার করেছি মাঝখানে মার বরাবর আমি একটি দাগ দিয়ে নেব এইভাবে করে তো এখানে আমি মাঝখানে মার করেছি এই মাঝখানে এখানে আমি ইঞ্চি ট্যাপটাকে এইভাবে ধরবো ধরে এখানে আমি দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে করে মার করে নেব তো এখানে আমি দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে মার্ক করেছি এখন আমি এই মারটাকে এইভাবে করে সোজা করে দিয়ে নেব তো এখন হচ্ছে এই সাইডে আমি এভাবে দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে মার্ক করে নেব তো এই সাইডে এই মারগুলি এভাবে সোজা করে দিয়ে নেব তো এখানে আমি যে মার্ক করেছি এখন আমি মার্কের এখান থেকে আমি এভাবে করে ধরবো ধরে এখান থেকে আমি সেলাই করে নেব সেলাইটা আমি চেকন করে দেব না আমি এখানে মোটা করে সেলাইটা দেব। তো এখানে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি প্রতিটা সেলাই আমি একইভাবে দিয়ে নেব তো এখানে আমি পিছনে পাটটাকে দুই ভাজ করে নিয়েছি এখান থেকে আমি সতেরো ইঞ্চি কাপড় নিয়ে নিছি পাশে তো এখন হচ্ছে যে সামনে পাটটাকে এখানে যে মাঝখানে আমি ডিজাইন করে নিছি এখন এই পাটটাকে আমি এভাবে মাছ বরাবর ধরবো ধরে এখানে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এটার পেমে আমি এভাবে করে সমান করে বসিয়ে নেব তো এখান থেকে দেখুন আমি লাম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার লম্বা কাপড় আছে চল্লিশ ইঞ্চি তো এখান থেকে আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব শোল্ডার নেব এখান থেকে আমি আট ইঞ্চি এখানে আমি আলমলের মাপটা নিয়ে নেব আলমল নেবে এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি তো এই মাপটাকে আমি এভাবে মিলিয়ে নেব সোজা করে নিয়ে এখানে আমি আলমলের শেপটা দিয়ে নেব তো এখান থেকে বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেব এখান থেকে আমি দশ ইঞ্চি এরপর ট্যাপটাকে আমি উপর থেকে ধরে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিছি পেটের মাপ এখানে আমি নয় ইঞ্চিতে করে নেব তো এখানে আমি নিচে ঘের মাপটা নিয়ে নেব ঘের মাপ এখান থেকে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে নেব এখানে আমি ইঞ্চি টাপটাকে এভাবে ধরবো ধরে এখানে আমি দেড় ইঞ্চি বাড়তি করে মার্ক করে নেব এই মারটাকে আমি এভাবে করে শেপ করে মিলিয়ে নেব তো এই কোনা থেকে এখানে আমি দেড় ইঞ্চি উপরে মার্ক করে নেব এই মারটাকে আমি এভাবে শেপ করে দিয়ে নেবো এখান থেকে হচ্ছেটাকে আমি এখন কেটে নেব তো এখানে আমি গলার মাপটা নিয়ে নেবো গলার মাপ এখান থেকে আমি তিন দিয়ে মার্ক করে নেব এখানে আমি পিছনে গলা তিন ইঞ্চি নিয়ে নিছি এখান থেকে দুই ইঞ্চি নেবো এটাকে আমি গোল গলা শেপ দিয়ে নেব দিয়ে এখান থেকে আমি কেটে নেব তো এখান থেকে আমি সামনে গলা মার করে নেব এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দেবো এটা আমি পান গলা শেপ দিয়ে নেব তো এখানে আমি হাতার লম্বা মাপটা নিয়ে নেব এখানে আমি হাতার লম্বা মাপ নেব হাতে কোনো পর্যন্ত এগারো ইঞ্চিতে মার্ক করে নেব তো দেখুন এখানে আমি হাতাটা চার ব্যাস করে নিছি এখান থেকে আমি হাতার মুহুরি মাপটা নিয়ে নেব হাতার মুহুরি মাপ নেবো এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য হাতার এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেবো এই মারটাকে আমি শেপ করে মিলিয়ে নেব নিয়ে এখান থেকে কেটে নেব তো এই কাপড়টাকে হচ্ছে দুই বাস করে নেব এরপরে এখানে আমি চার বাজ দিয়ে নেব এরপর আমি কোনা করে এখানে আমি আট বাস দিয়ে নেব তো ইঞ্চিটাকে কোনা থেকে ধরবো ধরে এখানে আমি তিন ইঞ্চিতে মার করে নেব তো তিন ইঞ্চির এখান থেকে ধরে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নেব এখান থেকে আমি কেটে নেব তো এখানে আমি গলাটাকে একটি কাপড় বসে এখানে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব তারপর হচ্ছে যে সাইডের কাপড়টাকে আমি এভাবে ভাজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব তো এখন হচ্ছে গলাটাকে এরপরে আমি বসে নেব বসে এখানে আমি গলাটা সেলাই করে নেব তো গলাটার এখান থেকে আমি হচ্ছে এভাবে করে একটু কেটে নেব তো এখানে হচ্ছে গলাটাকে আমি উল্টে নিছি এখন আমি যে উল্টো পাশ থেকে এভাবে করে গলাটা আমি সেলাই করে নেব তো গলার এখানে আমি এভাবে লেজ বসিয়ে গলাটা সেলাই করে নেব তো এখানে আমি এই পর্যন্ত গলাটা রাখবো এরপর হচ্ছে এই সাইড থেকে আমি এভাবে করে নিয়ে নেব নিয়ে এখান থেকে আমি এভাবে সেলাই দিয়ে নেব এখানে আমি এই যে লেজ দিয়ে গলাটা সেলাই করে নিছি তো এখানে আমি পিছনে গলাটা সেলাই করে নেব তো এখানে আমি এই যে দুইটা শোল্ডার এইভাবে করে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি শোল্ডার দুটা জয়েন করে নেব এখন হচ্ছে এখানে আমি এই যে সাইডটা সেলাই করে নেব তো একে ভেবে অন্য চারটে সেলাই করে নেব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে যে নিচের হেমটা আমি এভাবে চেকন করে প্রথমে এক ভাস দিয়ে নেব এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এরপর হচ্ছে এখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব এভাবে চেকন করে চেকন করে দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে হাতার কাপড়টা এভাবে চেকন করে এক ভাস দিয়ে সেলাই করে নেব তো এরপরে হচ্ছে এখানে আমি আরেকটি একটি ভাজ দিয়ে নেব চিকন করে দিয়ে এখানে সেলাই করে নেব এখানে আমি হাতার উপরে এই কাপড়টাকে আমি এভাবে করে বসিয়ে নেব বসে এখানে আমি সেলাই করে নেব তো এখানে আমি উপর থেকে একটি সেলাই দিয়ে নেব এভাবে করে তো এখানে আমি হাতাটা সেলাই করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে সাইডের এই বাড়তি কাপড়টাকে আমি কেটে নেব তো এখানে আমি দুইটা হাতায় সেলাই করে নিয়ে নিছি এখন আমি যে হাতার এই জয়েনের সাথে টপ এই জয়েনটাকে আমি এভাবে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব তো আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেখা সেলাইগড় তো এখানে আমি একইভাবে অন্য হাতাটাও সেলাই করে নিয়ে নেব তো এখানে আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ